আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল মহারম মাসের দশ তারিখ আশুরা যেটা মহারম মাসের দশ তারিখ শুনলেই আশুরার দিন মনে করি আমরা অনেক মুসলমান যে আশুরা অর্থই হচ্ছে কারবালার মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী ঘটনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক আলহামদুলিল্লা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا صدق الله المولان العظيم وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله شمسة بشر إن شاء الله سبحانه وتعالى جنو أشان كونيت دورو سلام بشنو برحمة للعالمين البطي, البطي. البطي. প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আর এস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা আর এস মিডিয়াকে সাবস্ক্রাইব করে দৈনন্দিন প্রয়োজনীয় এবং বিশেষ করে ইসলামী বিষয়গুলো জানার জন্য আপনাদের সকলের কাছে এই ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল মহারম মাসের দশ তারিখ আশুরা যেটা মহার মাসের দশ তারিখ শুনলেই আশুরার দিন মনে করি আমরা অনেক মুসলমান যে আশুরা অর্থই হচ্ছে কারবালার মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী ঘটনা অথচ কারবালার সাথে মহারমের আশুরার কোনো সম্পর্ক নেই এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা ইমানের দাবি একটি বিশাল বড় ভুলের শিকার হয়ে আমরা সকলে আসছি আমরা মনে করি আশুরা দিন অর্থই হচ্ছে কারবালা যেটা শিয়া সম্প্রদায় আমাদের মাঝে একটি ভুল ধারণা প্রবেশ করিয়ে দিয়েছে যেটার কারণে আমরা আজকে অনেক অনেকেই নানানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি এখন আমরা আজকে জানতে পারবো যে আর আশুরা কি জিনিস কি জিনিস আশুরা দিনের শ্রেষ্ঠত্ব মর্যাদা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে আশুরা দিন এমন একটি বরকতপূর্ণ দিন যেই দিনে আদম এবং হাওয়া আলী সালাহাল্লামের পরিচয় লাভ হয়েছে আরাফার ময়দানে আশুরা এমন একটি দিন যেই দিনে হজরত নু আলী সালাতামের কিস্তি যদি নামক পাহাড়ে স্থির হয়েছে আশুরা দিন এমন একটি দিন যেই দিনে হজরত ইউনুস আলী সালাতাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন আশুরার দিন এমন একটি বরকতপূর্ণ দিন যেই দিনে আইয়ুব আলী সালাতাম তার দীর্ঘ আঠেরো বছরের অসুস্থতা থেকে আল্লাহ আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেছে বহু ঘটনা এই দিনে ঘটেছে এমনকি আসুরার দিন আমত সংগঠিত হবে আশুরার দিনের শ্রেষ্ঠত্ব এবং তার যথার্থ যথার্থ শুরু হয়েছে বিশ্বনবী নজির আহমেদুল্লাহ আলমিনের আগ থেকে রসুল্লাহ সালাহ আলী ওসাল্লাম তিনিও আসুরার দিন পালন উদযাপন করেছেন সাহাবাই কারামও এই দিনকে তারা আমলের মাধ্যমে এই দিনকে তারা স্মরণ করেছেন উদযাপন করেছেন রসুল্লাহ সাল্লা ইসলামের পর অর্ধ শতাব্দীর পর পঞ্চাশ বছরের পরে গিয়ে মতান্তরে আল্লাহ গিয়েশ আশি খ্রিস্টাব্দে একটি মর্মান্তিক ঘটনা হৃদয় স্পর্শী ঘটনা মুসলমানদের জন্য কারবালা প্রান্ত ঘটে যায় সুতরাং আশুরা এবং কারবালা এক জিনিস নয় রসুল্লা সাল্লামের অর্ধ শতাব্দীর পর গিয়ে কারবালার প্রান্তে মর্মান্তিক ঘটনা ঘটনা ঘটে ঘটে যায় রসুল্লাহ অর্ধশতাব্দীর পর পঞ্চাশ বছরের পরে গিয়ে আর আশুরা শ্রেষ্ঠত মর্যাদা বহু আগ থেকে চলে আসছে সুতরাং কারবালা আর আশুরা এক জিনিস নয় আমার প্রিয় ভাইরা কার মর্মান্তিক ঘটনা আমাদের সকলের চোখের পানি নিয়ে আসে কান্না আমাদের সকলের চোখে চলে আসে এই কারবালা ঘটনাকে আজকে আমাদের মাঝে মুসলমানের মাঝে এক মহামারী শুরু হয়েছে যদি আমি একটু বাড়িয়ে বলতে চাই আজকে আমাদের ইমান নিয়ে খেলা চলতেছে এই কারবালাকে ঘটনা কেন্দ্র করে আজকে আমাদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে প্রশ্ন হলো আমাদের মাঝে কি ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে

ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে কুফার গভর্নর কুফার থেকে এক রেওয়াজে আসছে দেড়শো আর এক রেওয়াজে আসছে বারোশো চিঠি গেল মদিনাতুল মোনাউরা হজরত হুসাইন আদি আল্লাহ তালা আনুক আছে আহলে বাই ছিলেন তারা এতগুলো কুফা কুফা থেকে চিঠি আসলো চিঠির মধ্যে লেখা ছিল হে হোসাইন আপনি কুফায় আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না হোসাইন আদি আল্লাহ তালা আনু যখন চিঠি এতগুলো চিঠি পাইলেন সাহাবাই গ্রামের সাথে পরামর্শ করলেন সাহাবাই গ্রাম বললেন হোসাইন আপনি আপাতত কুফাতে যেন না কিন্তু তিনি সত্যের বলে বলিয়ান হয়ে তিনি চাইলেন যে যে আমি নিজেও ইয়াজিদের হাতে বাই আত না এবং আমারকে যারা মহাব্বত করে এরাও তো তার হাতে বায়াত নিবে না আমার হাতে বায়াত হতে চাচ্ছে তাই তিনি রওনা হয়ে গেলেন আহলে বায়াতের বাহাত্তর জন সদস্যকে নিয়ে মক্কাতুর মোকার রমা গেলেন সেখানে গিয়ে আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবা کرامদের সাথে পরামর্শ করলেন তারাও যেতে নিষেধ করলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন উনি প্রথমে পাঠালেন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল গিয়ে দেখো যে কুফার মানুষগুলো আসলেই আমার ভক্ত কিনা আমাকে চাই কিনা মুসলিম বিন আকিল যখন কুফায় গেল তখন কিছু সংখ্যক লোকেরা সৎখানিক লোকেরা মুস্তিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো এবং এলাকার সমস্ত মানুষগুলো শুরু করতে লাগলো এই সংবাদ যখন কুফার গভর্নর জিয়াদের কাছে পৌঁছলো সে সহ্য করতে না পেরে অবৈদুল্লাহ জিয়াদ নরপিচাশ এক সন্ত্রাস ইসলামের শত্রু অবৈদুল্লাহনি জিয়াদ সে মুসলিম বিন আকিলকে ডাকালো এবং তার ভক্তদেরকে ডাকিয়ে নির্মমভাবে এদের হত্যা করলো মুসলিমিনেরেকারের আগে এই ষড়যন্ত্র শিকারের আগে সে এক দুধের কাছে চিঠি পাঠিয়ে পাঠালো যে হোসাইন তাছা তো ভাই আপনি কুফায় আসতে পারেন কুফার পরিবেশ আমাদের অনুকূলে আছে আপনি আসতে পারেন এই দিক থেকে বার্তাবাহক চলে গেছে কাছে আর এই দিক থেকে গভর্নর অবৈদুল্লাহ ইবনে জিয়াদ এদেরকে নির্মমভাবে হত্যা করছে এই সংবাদ হুসাইন আদি আল্লাহ তালা আনু জানেন না উনি মনে করছেন কুফার বাসী বাসীরা ওনার প্রতি সন্তুষ্ট ওনার পরিবেশও ওনার অনুকূলে আছে হাজর হুসাইন আদি আল্লাহ তালা আনু আহলে বাইয়াদের বাহাত্তর জন সদস্যকে নিয়ে উনি কুফার কাছাকাছি যখন আসলেন দুই মঞ্জিল বাকি ওই দিক থেকে বাদশাহ মুসলমানদের শাসন ক্ষমতা যার হাতে ইয়াজিদের চিঠি পাঠালো ইবনে জিয়াদের কাছে দ্রুত চিঠি বার্তা বাহক পোশাই দিল যে মূল্যে হোক না কেন তোমরা হোসাইনকে গতিরোধ করবে প্রতিরোধ করবে সেই জন্য কোনো ক্রমেই কুফার মধ্যে প্রবেশ করতে না পারে আমার প্রিয় দর্শকরা অবৈদুল্লাহ জিয়ার চিঠি লিখলো হোসাইন আদি আল্লাহ আনুর রাস্তাকে প্রতিরোধ করার জন্য হত্যা করার জন্য চিঠি লেখেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাদশা কাস্তির পুরস্কার পাওয়ার জন্য বাদশা খুব কাঁচা কাছে হওয়ার জন্য সেই হাজার হাজার সদস্য সশস্ত্র বাহিনীকে নিয়ে রওনা হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে জিহাদ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করতে রাজি ছিলেন না মানে জিহাদের জন্য আসেন নাই হুসাইন আল্লাহ তাআলা তিনটি প্রস্তাব করলেন এক নাম্বার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তোমার কাছে তিনটা প্রস্তাব অনুরোধ জানাচ্ছি এক নাম্বার তুমি আমাকে মক্কায় ফিরেিয়ে দাও সুযোগ করে দাও যদি তা না মানো তাহলে কোন মুসলিম দেশের সীমানা রাস্তা আমাকে দেখে দাও আমি সেখানে চলে যাই তাও না মানো তাহলে আমাকে বাদশার কাছে নিয়ে যাও ইয়াজিদের কাছে নিয়ে যাও আমি ইয়াজিদের সাথে সরাসরি বৈঠক করবো কথা বলবো কিন্তু নিষ্ঠুর পিচাস এক কুলাঙ্গার ওবায়দুল্লাহ জিয়াদ হুসাইন আদি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ ইসলামের দৌহিত্র তাকে তিনটার কোনোটাই সুযোগ দিল না তার সাথে যুদ্ধলিপ্ত হয়ে গেল এক এক করে বাহাত্তর জন সদস্যকে নির্মম ভাবে কার্বালা প্রান্তে হত্যা করে ফেললো হুসেন্লাহ আনু কল্লাকে আলাদা করে ফেললো না না আলাদা করে দামেশকে ইয়াজিদের সামনে গিয়ে কল্লা রাখলো ইতিহাস সাক্ষী আল বেনায় অন্যায়ের মধ্যে আসছে ইয়াজিদ হুসাইন আদি আল্লাহ তালা আনুহর কল্লা দেখে চোখে তার চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছিল ছিল আর এই ঠোঁটের মধ্যে চুমু খাই দিছিল আর বলতেছিল এই ঠোঁটের ঠোঁটের মধ্যে আল্লাহ রসুল সাল্লা ইসলামের কত চুমু লেগেছে সুতরাং এই ঘটনা থেকে এই কথা স্পষ্ট হয় ইয়াজিদ যে আমির মহাবির আদি আল্লাহ তালুর ছেলে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হোসাইন আদি আল্লাহ তালু হত্যার জন্য বলে নেই গতিরোধের জন্য বলেছে প্রতিরোধের জন্য বলেছে কিন্তু আবদুল্লাহ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই নরপিচাস বাদশার কাছাকাছি হওয়ার জন্য সেহাদ হোসাইনিয়াল্লাহ তার শহীদ করে ফেলে এই জন্য তফসির কিতাবের মধ্যে আল নাহায়া কিতাবের মধ্যে লেখে এক নম্বর আসন হচ্ছে অবৈধুল জিয়াদ আর দুই নম্বর আসন হচ্ছে ইয়াজিদ যে কিনা অবৈধুল জিয়াদকে যথার্থ শাস্তি প্রয়োগ না করার কারণে যদিও শাস্তি দিয়েছে কিন্তু যথার্থ শাস্তি হয় নাই আমার প্রিয় ভাইয়েরা এই ভিডিওটি যারা দেখছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো এবং অনুরোধ জানাবো আজকে এই দশ তারিখ আস দশ তারিখ আসলেই আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আজকে আমাদের যখন কারবালার আলোচনা আমরা শুরু করি তখন আমরা ইয়াজিদকে গালিগালাজ করেন ঠিক আছে কিন্তু ইয়াজিদকে গালিগালাজ করার আমরা পিছনে পড়ে একটু বাড়াবাড়ি করতে গিয়ে তার বাবা এত বড় জটিল কত সাহাবি আমিরে মাহাফি রাজি আল্লাহ তালা আনুকে গালি গালাস করা হয় তাকে অকথ্য বাসায় বকাবকি করা হয় অথচ সাহাবিদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার সাহাবিরা প্রত্যেকে আকাশে নক্ষত্রের মতো এদেরকে গালি দিও না কোনো সাহাবাই কালামকে যদি কেউ গালি দেয় সাহাবাই কালামকে অনুসরণ অনুকরণ ঠিক অনুকরণ না করে সাহাবাই কালামের প্রতি যদি সামান্য আমার আপনার ঘৃণা থাকে আমার ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে ইমান আমার দুর্বল হয়ে যাবে এই বিষয়গুলোর প্রতি আমরা সকলে খেয়াল রাখবে আরেকটি বিষয় যা না বললেই নয় আজকে আমরা এই দশ তারিখে আমরা হোসাইনতলা কথা স্মরণ করে আজকে আমরা মাতাম করি শোক করি অথচ হাদিস শরীফের মধ্যে আছে মান দরবাল যে ব্যক্তি কারো মৃত্যু সংবাদ শুনে চেহারা আঘাত করে জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং নানানভাবে নানান কথা বলে তারা আমার উন্মধ্যে দলভুক্ত নয় আজকে এই মহারমে দশ তারিখে হোসাইন আল্লাহ তালা আনু কথা স্মরণ করে আমরা সর্বোচ্চ একবার বছর ফাতে হা তিন বছর এখলাস এই তাদের কবরে আমরা পৌঁছাইতে পারি কিন্তু এই দিনে মাতাম করা মর্সিয়া পাঠ করা হুসাইন নদী আল্লাহ তালা আন মূর্তি বানিয়ে প্রতিমা উৎসর্গ করার নেই আজকে আমরা আনন্দ মিছিল করে হুসাইন আদি আল্লাহ মূর্তিগুলোকে আজকে পানিতে চুবানো হয় এদেরকে বিসর্জন দেওয়া হয় এগুলো সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ এবং সম্পূর্ণ এগুলো হাতিসের বহির্ভূত কাজ এবং ইসলামের বহির বহির্ভূত কাজ সকল দর্শকদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো আমরা এই সমস্ত কাজে শরীর হব না এবং আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন সবাইকে এই সমস্ত কাজ থেকে আমরা সকলে বিরত রাখার চেষ্টা করবো আরেকটি বিষয় হলো আমরা আজকে দশম তারিখে আসলেই আমরা অনেকে বলি বুক থাবরায়া পিঠ থাবরায় হাতসান হচ্ছেন হাতছান হচ্ছে না অথচ হাতসান হচ্ছেন বলতেছি হাসান হুসাইন আদি আল্লাহ আনু কে আপনি জানেন হাজি মধ্যে আছে আবু সাইদ খুদির আদি আল্লাহ আনু থেকে রেওয়ায়ত সৈদা সবাবিহারিল জান্নাত যারা জান্নাতের যুবকদের সর্দার সব হান আজকে এদের নামকে বিকৃত করা হচ্ছে হাচ্ছান হচ্ছেন কারো নাম নয় ওনাদের নাম হচ্ছে ইমামে হাসান নদী আল্লাহ আনহু ইমামে হুসাইন নদী আল্লাহ আনহু সুতরাং আজকে এদের নামগুলো আমরা বিকৃত করে আমরা বিশাল কবিরা গুনাহের আমরা কবিরা গুণা কামাই করতেসি আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন ওনাদের নাম আমরা শুদ্ধভাবে নিব সাহাবাইকারের নামগুলো শুদ্ধ করে নেওয়া চাই আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে এই ভুল বুঝাবুঝি থেকে সঠিক বুঝার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ভিডিওটি যারা দেখলেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সাথে থাকুন আর এস মিডিয়াকে সাবস্ক্রাইব করে দৈনন্দিন জরুরি এবং দিনই বিষয়ে জানার জন্য জানবেন এবং এই অনুযায়ী আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকাত